মোহাম্মদ মারুফ ইসলাম লিখেছেন, একজন বক্তা বলেছেন, সালাতে রুকু থেকে উঠতে সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে না, হুলিমান হামিদা নামে কোনো শব্দ নেই, সামি আল্লাহ লিমান হামিদা বলে আল্লাহ শব্দে থেমে বলতে হবে। দেখুন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক আলাপ সালাপ, অনেক তর্ক বিতর্ক হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সেগুলো দেখেছি। আসলে প্রকৃত অর্থে মানে এ ধরনের ইস্যুতে আর কথা বলা কোনটা প্রয়োজনও ছিল না, কিন্তু অগত্যা প্রশ্নটি আপনি করে ফেলেছেন। দেখুন, সামি আল্লাহু লিমান হামিদা, এটি হলো শব্দের সঠিক উচ্চারণ। সামি আল্লাহ লিমান হামিদা, এটা সঠিক উচ্চারণ নয়। থামতে হবে সেখানে যেখানে মানুষ ওয়াকফ করবে, ওয়াকফ না করলে সেখানে আপনার হরকত থাকলে সেখানে সাকিন দেওয়ার সুযোগ নেই, বিশেষ করে শব্দের শেষে। এবং সেটা কিছু নিয়ম নীতি আছে আরবি, আরবিতে তার আলোকে সামি আল্লাহ লিমান হামিদা বলার কোনো সুযোগ নেই, সামি আল্লাহ লিমান হামিদা এভাবে বলতে হবে। এখন কোথাও আমাদের দ্বারা সামি আল্লাহ হুলিমান হামিদা বলে, এখন এভাবে হুলিমান বলতে আসলে কিছু আছে, দেখুন এটা বলার ভুল, এভাবে বলা উচিত না, ভুল তো বলি, কিন্তু এই ভুলটা এরকম না যে এর কারণে অর্থ বিকৃতি হয়ে নামাজ হবে না। কারণ হলো এখানে হুলিমানকে আলাদা করে, হুলিমান কোনো শব্দ মিন করে মানুষ পড়ে আসলে তা না। এক্ষেত্রে শেখ বিন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ একটা দারুণ ফতোয়া আছে, উনি বলেছেন কিরাতের ক্ষেত্রে নামাজের মধ্যে মানুষ যদি এরকম কোনো কিছু বলে যে ইন্টেনশনটা তার ভুল না, বলার ভুল, তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে। অতএব এটাকে যত বড় করে দেখিয়ে আমরা মনে করছি যে মানুষের নামাজ হচ্ছে না, এটা সেরকম না, কিন্তু ভুল ভুল, ভুলকে সংশোধন করব, বলবো যে হুলিমান না, আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলবো। আর হুলিমান তো কেউ বলে না আসলে, টানের চোটে ওই রকম হয়ে যায়। যেমন আল্লাহু আকবার আমরা বলি, তো আল্লাহু আকবার দুইটা শব্দ, কিন্তু বলতে গেলে অনেক সময় শুনতে গেলে মনে হয় যে হু আকবার বলা হচ্ছে, আসলে হু আকবার বলতে কিছু নেই। তো এইভাবে আরবিতে অনেক কথাই, অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের শুনতে ভুল শোনা যায়, অথবা আমাদের বলতে ভুল বলা হয়ে যায়, কিন্তু ইন্টেনশন যেহেতু হুলিমান না, অতএব হুলিমান বলতে কিছু নাই, আমি অনর্থক একটা শব্দ বললাম, ব্যাপারটা সেরকম হবে না, নামাজ নষ্ট হবে, এরকম ভুল না, কিন্তু ভুল ভুল, এবং সে ভুলকে সংশোধন করাটা সঠিক আছে। সংশোধন করতে গিয়ে যেটা যে পর্যায়ে সে পর্যায়ে রাখতে হবে, এটাকে তার চাইতে বাড়িয়ে বলা যাবে না, আবার ভুল ধরতে গিয়ে আরেকটা ভুলও করা যাবে না, আবার এরকম কেউ ভুল করলে আবার তার বিরুদ্ধে নেমে তার গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে, তার চরিত্র হনন করতে গিয়ে ন্যাক্কারজনকভাবে সেটাকে খুব বাজেভাবে উপস্থাপন করে আপনার আরেকটা গুনাহের কাজ যারা করছেন সেটা কোনো সঠিক কাজ না। আসলে আল্লাহ মাফ করুন, আমরা এই জাতীয় বিষয়গুলোতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে যেন আমাদের আর কোনো কাজ নেই। আল্লাহ তালা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন সবাইকে।